একেই তো বলে চান কপাল। কোটি টাকা মূল্যে সরাসরি চুক্তিতে পিএসএল এর সুযোগ পেয়েছেন কাতার মাস্টার মুস্তাফিজুর রহমান। পিএসএল এর নিলামে মুস্তাফিজকে দলে নেয় লাহোর কালান্দার্স। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমান পাবেন $50,000। তবে মুস্তাফিজুর রহমানকে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলা থেকে বিরত রাখার কথা ভাবছে বিসিবি। প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলেও খেলতে নিষেধ করা হতে পারে ক্রিকেট বিশ্বে চমক জাগানো এই পেসারকে। কেননা আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দলের স্কোয়াডে যে ডাক পেয়েছেন মুস্তাফিজুর, আর তাই দেশের খেলা বাদ দিয়ে পিএসএল এ খেলার সুযোগ দেওয়া হবে না মুস্তাফিজুর রহমানকে। তবে সিদ্ধান্তটি এখন নাকি অর্ধেকটা নির্ভর করছে কোচের ওপরেই। কোচ নীতিগতভাবে একমত, তিনিও হয়তো অনুরোধ করবেন বিসিবিকে। চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিসিবিই নিবে। তো দর্শক, মুস্তাফিজুর রহমানের কি দেশের খেলা বাদ দিয়ে পিএসএল খেলাটা উচিত হবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।